আচমকাই ময়ূরাক্ষী নদীতে বাড়লো জলস্তর, আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক ফেরিঘাট। সমস্যায় পড়ল নিত্যযাত্রীরা। মূলত বৃহস্পতি ও শুক্রবার দুদিন ধরে হয়েছে টানা বৃষ্টিপাত, আর তারপরেই তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে ছাড়া হয়েছে জল। শনিবার সকালে তিলপাড়া জলাধার থেকে ময়ূরাক্ষী নদীতে প্রায় 5000 কিউসেক জল ছাড়া হয়েছে। আর এই জলস্তর বেড়ে যাওয়ার কারণে ময়ূরাক্ষী নদীর উপর ভেঙে গেল একাধিক অস্থায়ী ফেরিঘাট। মূলত ময়ূরেশ্বরের দিক থেকে সাঁইথিয়া শহর যাওয়ার জন্য খুব সহজেই পারাপার করা যেত ভাবঘাটি পীরতলা ফেরিঘাট ও সাঁইথিয়া তালতলার ফেরিঘাট হয়ে। তবে শুক্রবার মধ্যরাতে আচমকায় ময়ূরাক্ষী নদীতে জল বেড়ে যাওয়ার কারণে সেই ফেরিঘাট দুটি এখন জলের তলায়, যার ফলে যাতায়াতের সমস্যার মুখে পড়েছে নদীর দুই প্রান্তের মানুষজন। শুক্রবার মধ্যরাত থেকে নদী পারাপারের জন্য বন্ধ হয়ে গিয়েছে মোটর বাইক থেকে আরম্ভ করে যে কোনো যানবাহন চলাচল। কেবলমাত্র ঝুঁকিপূর্ণভাবে সাঁইথিয়া রেলব্রিজের উপর হয়ে মানুষজন পায়ে হেঁটে ও সাইকেল নিয়ে পারাপার করছেন। পাশাপাশি ঠিক একইভাবে বছর দুই তিন থেকে ভগ্নদশা নিয়েছে সাঁইথিয়ার নতুন ব্রিজ, আর তারপর থেকে একরকম যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে নতুন ব্রিজের ওপর দিয়ে। সেই ব্রিজে এখনও কাজের জন্য এরকম বন্ধ করা হয়েছে যান চলাচল। তবে ঝুঁকিপূর্ণভাবে নতুন ব্রিজের ওপর হয়ে হেঁটে পারাপার করছে মানুষজন। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এখন সমস্যা আমাদের একটু পড়ে গেছে, আমরা এখন কি করে খাবো, কর্ম করি? সাঁইথিয়া যদি যেতে হয় আপনাদের কিভাবে যাবেন? সাঁইথিয়া যদি যেতে হয় কিভাবে যাবেন? যেতে পারবো না, একটু পাশে থাকতে হবে। এখন সব রাস্তায় কি ভেঙে গিয়েছে? না, রেলের উপরে যেতে হবে। সে তো ঝুঁকিপূর্ণ ভাবে যেতে হবে আপনাদের। হ্যাঁ, নিচের উপরে। তাহলে চার চাকা যদি যায় এদিক থেকে নদীর ওই পার সাঁইথিয়া, তাহলে কিভাবে যাবে তারা? যেতে পারবে না, ভেঙে গিয়েছে। সমস্যা আমাদের সাঁইথিয়া যাওয়া করা যাচ্ছে না। আমি এখানে একটা ছোটো বড় একটা দোকান করেছিলাম, সেই দোকানটা আমার ভেঙে গেছে মানে চলে। কখন ভাঙলো? এই রাত 11টা 12টা শুরু করে। আর কি সমস্যা, আর আর কি কি সমস্যা হচ্ছে? আর সমস্যা আমার এবার পারাপার কী করে করবো, আর আমাদের এই যে যেটা ক্ষতিপূরণ হয়েছে ক্ষতিপূরণটা কোথায় পাবো, কে দেবে? বিকল্প কি সাঁইথিয়া যাওয়ার জন্য কোনো রাস্তা আছে? সাঁইথিয়া যাওয়ার জন্য যে রাস্তা ছিল সে রাস্তাও বন্ধ হয়ে গেছে। একটা নতুন ব্রিজ ছিল ওটাও বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ? ওটা ওই সমস্যা, ওই ব্রিজটা ভেঙে গেছে এক দু বছর ধরে বন্ধ হয়েছে। ব্রিজে কি কাজ চলছে নাকি? ব্রিজে কখনো কাজ চলছে কখনো কাজ চলছে না, এটাই যা। তাহলে এই যে ময়ূরেশ্বরের এদিক থেকে যে ওইদিকে যাতায়াত যে সমস্যা, এটা কতটা কি সমস্যা হচ্ছে দুই প্রান্তে মানুষের? অনেক লোকের সমস্যা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনিল বিত্তার। বাড়ি? বাড়ি রাজেন্দ্র। আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে দিয়েছে। আমরা নদী ডাবায় বাস করছিলাম, বন্যার জন্যে আমাদের প্রচণ্ড ব্যয়হাল, কোনো গাড়ি ঘোড়া চলে না, আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি। আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগা। আপনাদের যেটা সব থেকে বড় সমস্যা হয়েছে সাঁইথিয়ার ওই পারে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র, অর্থাৎ হাসপাতাল রয়েছে। আপনাদের এই পারের কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কিভাবে যাবেন? না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে? বিনা চিকিৎসাতে মারা যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং শিউড়ি যেতে গেলে আমাদেরকে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। সেই অসুস্থ মানুষকে যদি শিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে। প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে? বিকল্প কোনো কিছুই ভাবে না। এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল, তারপরে তো লোকজন কিছুই পেরে দিতেছে না। এবার যাতে পেরে যেতে যায় সেই চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম অজয় বিশ্বাস।